বৃহৎ কর ফাঁকিরে চলিছে ফটকার বজার, কুম্ভকর্ণ নিদ্রাত কর বিভাগ, জিএসটি ফাঁকিরে রমরমিয়া বেহা ব্যবসায়ী। বৃহৎ কর ফাঁকিরে চলিছে রাজ্যের ফটকার বজার, বিশেষকে নগাঁও যে ফটকার পাইকারি বজার হিসেবে প্রখ্যাত। নগাঁওর বহু অনুজ্ঞাপত্র থাকা বিপণীয়ে জিএসটি ফাঁকিরে কেঁচা বিলত রসিদ দি বর্তমান দেখলে পাওয়া গেছে ফটকা বিক্রি করেছে, আর ইয়ার জড়িয়ে রাজ্য সরকার বৃহৎ কর ফাঁকি দিয়া হয়েছে। ফটকার পাইকারি ব্যবসায়ী কর ফাঁকিরে গড়িছে কোটি কোটি টাকা। নগাঁওর অনুজ্ঞাপত্র থাকা ফটকার বিপণীয়ে জিএসটি ফাঁকি দি কাগজের রসিদত বিক্রি করেছে সামগ্রী। ইয়া নগাঁওর ফটকার পাইকারি ব্যবসায়ী শঙ্কর পালর দোকানের দৃশ্য। সাও কি দরে সাংবাদিকর ক্যামেরা দেখি কাগজের বিল লুকাইছে এইজন ব্যবসায়ী। আপনি কব পারে, আপনি কর ফাঁকি দিছো, চুরি করছো, ডাকাতি করছো, সব কব পারে আপনি, এটা কোনো ম্যাটার নয়। আপনি কইছে কি আপনি ফাঁকি দিছে তেনে কথা, 18% ট্যাক্স হয়, আপনি ফোন মারক জিএসটি ওলা। আপনি কিয় কই আছো 28% বলে, মই কাম করে আছো মই নাজানো নাকি, মই নাজানো নাকি এইটো পার্সেন্ট কিমান ইমান কাম করে আছো আমি। আপনি 28% বাড়াবাড়ি কিয় কই আছে, আপনি জিএসটি ট্যাক্স ফোন করক, জিএসটি ওলাক ফোন করক আপনি, যে দাদা বমত কিমান ট্যাক্স আছে সেটাই কথা। আপনি মোক 28% আরে অধিকাংশ পাইকারি ব্যবসায়ী গ্রাহকক জিএসটি বিলৰ পৰিৱৰ্তে কেঁচা ৰচিদ দি বৃহৎ পৰিমাণৰ কৰ ফাঁকি দি আহিছে। যোৰহাটতো সংঘটিত হৈছে অনুৰূপ ঘটনা। ফেক্টৰীৰ পৰা ট্ৰাকত ফটকা আতচবাজিসমূহ বিক্ৰীৰ বাবে আনোতে কৰ পৰিশোধ কৰি অনা হয়। সেই সামগ্ৰীসমূহ ব্যৱসায়ীসকলে বিক্ৰী কৰোঁতে পুনৰ বিক্ৰী মূল্যৰ ওপৰত কৰ পৰিশোধ কৰিব লাগে, কিন্তু বহু ব্যৱসায়ীয়ে তেওঁলোকে বিক্ৰী কৰা প্ৰকৃত মূল্যৰ ওপৰত বিল নিদি কৰ পৰিশোধ নকৰে। তাৰ বিপৰীতে প্ৰকৃত বিক্ৰী মূল্যতকৈ বহু কম মূল্যত বহু ব্যৱসায়ীয়ে ফটকাসমূহ বিক্ৰী কৰা দেখুৱাই বৃহৎ পৰিমাণৰ কৰ ফাঁকি দি আহিছে। একোখন পাইকাৰী ব্যৱসায় প্ৰতিষ্ঠানত দেৱালীৰ পূৰ্বে কিমান ফটকা আতচবাজি কিমান মূল্যত বিক্ৰী হৈছে সেয়া সংশ্লিষ্ট কৰ্তৃপক্ষই পৰীক্ষা কৰিলেই এই কৰ ফাঁকিৰ বহু তথ্য পোহৰলৈ অহাটো নিশ্চিত। নগাঁৱৰ পৰা নিৰুৎপল বৰা আৰু যোৰহাটৰ পৰা গৌতম বৰাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।